জামাই ষষ্ঠীর আগের দিন চলে এসেছি বাজারে, মা আর আমি বেরিয়েছিলাম। বাজারের এত দাম, এত দাম মানে বলার মতন না, সব জিনিসে দাম বেশি। তো যাই হোক, তাও করতে হবে জামাই ষষ্ঠী বলে কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত, সবাইকে জানাই গুড মর্নিং আর হ্যাপি জামাই ষষ্ঠী। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা স্কিপ না করে দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি কী নিয়ে বসে পড়েছি। এটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, মেথি মৌরি ভিজিয়েছিলাম, মৌরির জল, মেথির জল, আর রয়েছে ইসবগুলের ভুষি আর কোতিলা, আর তার সঙ্গে রয়েছে মিশ্রি। তো সব একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা আমি এখন খাবো সকালবেলা খালি পেটে। তো সত্যি কথা বলতে এত গরম পড়ছে, এত গরম পড়ছে কিচ্ছু বলার নেই। আর সকালবেলা আমি খেতে খেতে সবজি ফবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে, কারণ আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না হবে। আর জামাই ষষ্ঠীটা হবে আমাদের বাড়িতেই, আমার মা এখানে আসবে, কারণ আমার বাপের বাড়িতে না প্রচণ্ড গরম, তাই জন্য আমি এবছরও এখানেই করবার জন্য ভেবেছি। তো মা আসবে পুজো টুজো দিয়ে, তো আমি মোটামুটি কাটাকাটি রেডি করে, দেখতেই পাচ্ছো ভাজাভুজিগুলো রেডি করেছি, চাটনি আর হচ্ছে পাঁপড় ভাজা এগুলো রেডি করে ফেলেছি, কারণ আগের দিনই বাজার করে আমি সব নিয়ে চলে এসেছিলাম মায়ের বাড়ি থেকে। অবস্থা দেখো, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, এদিকে কুমড়ো ভাজা, এদিকে আর একটা বসিয়ে দিয়েছি, আর আমার ঘাম, আর গলাটার অবস্থা দেখো আমার কী হয়েছে, পুরো কোনো দিন আমার হয়নি এসব, কিন্তু এখন হয়েছে, কিছু করার নেই। আর হাওয়াও দিচ্ছে ভালো ঘরে, তো একবার করে ফ্রেশ নিচ্ছি আর রান্না করছি, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা গরম হলেও আমার ঘরটা অনেকটা ঠান্ডা, মাঝে মাঝে ঘরে গিয়ে বসলে প্রচণ্ড হাওয়া দেয়, আর সেটাই আমি করছি, এদিকে রান্নাবান্না করছি। আর এত গরম পড়েছে, যেহেতু আমাকে বাইরে বেরোতে হয় রোজই, সেই কারণেই আমার প্রচণ্ড মানে গলাতে পুরো ঘামাচি উঠে গেছে এত গরমে। তো মানে কিচ্ছু করার নেই, যত কিছু লাগাচ্ছি, পাউডার লাগাচ্ছি, কিছুতেই কিছু কমছে না, তো এই জন্য আমার গলাটার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এই যে দেখো এবার ব্রেকফাস্ট বানাচ্ছি আমার জন্য, দুটো পাউরুটি শিখে নেবো, একটু ঘি দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, তাই ঘি দিয়ে একটু ভেজে নেব দিয়ে আর চা দিয়ে খাবো। আর এদিকে মোটামুটি আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে এসেছে, এখন পটল ভাজা আর বেগুন ভাজাটা বাকি আছে। সবগুলো ভাজাভুজি করার পর, আর এই বছর সত্যি কথা বলতে এত গরম পড়েছে না, আর তোমরা তো সবাই জানো আমি এখন একটু অসুস্থ, সেই কারণেই মানে এত খাটাখাটনি আর করতে পারছি না, নিচু হয়ে হয়ে কাজ করা তো আমার পক্ষে খুবই কষ্টকর। তো বোনও আসবে, বোনেরও ষষ্ঠী এখানেই আমার মা দেয়, তো সেই জন্যেই, কিন্তু কেউ এসে পৌঁছায়নি যদিও বা, সেই কারণে আমি নিজে যেটুকুনি পারছি সেটুকুনি করছি। এবছর অনেক কিছু প্রিপারেশান করতে পারিনি, পারিনি বলা ভুল, আমি বলেছি মাকে এত কিছু করার দরকার নেই, তোমার জামাই এমনিই খেতে চায় না, সেই কারণেই অল্প অল্প যা খুশি একটু একটু করো, তাতেই ঠিক আছে। তো যাই হোক, সকালবেলার ওষুধটা খেতে হবে ব্রেকফাস্টের আগে, আমার থাইরয়েডের ওষুধটা থাকে, তো ওটা খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্টটা করে নেব। এদিকে রান্নাও হচ্ছে, তার মধ্যে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে আমার বোনটা চলে এসেছে আর আমি বসাচ্ছি এবার মাংস। তো মাংসটা আর ঘরে করা হয়নি, বাইরেই করতে হয়েছে, কারণ এটা মাংসটা অনেকটা ছিল আর বড় কড়াইতে করতে হয়েছিল। আর এটা হলো আমার বোনের বর, বোনের বর মানে ভিডিও করা, ভিডিও তুলতে বললেই না হাসি হাসে আর পিছনে লাগে আমার, কি ভিডিও করে সব সময় এরকম করতে থাকে। তো যাই হোক, আমরা একটু ইয়ারকি চাপলামও মারি, এই যে বসে আছে, ওরা এখন এসে এখন মুড়ি খাচ্ছে, আর আমার শুধুমাত্র বাকি আছে মাংসটা আর ভাত, আর আমরা সব বসে আছি, দেখতে পাচ্ছো গেটের সামনেই রান্না করছি এগুলো, মাংসটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। মা এসে শরীর খুব খারাপ হয়ে গেছে, কারণ এতটাই রোদ, এতটাই রোদ, মাও কিছুক্ষণ ঘুমিয়ে নিল নুন চিনি জল খেয়ে, তো এই পরে বসেছে মা জামাইদের ষষ্ঠী করবে। তো আমাদের এই রকমভাবেই ষষ্ঠী করে প্রত্যেক বছর মা, আর এটা হলো আমার বোনের বর, মানে হচ্ছে আমার কাকার মেয়ের, কাকার মেয়ের বর। তো আমাদের কাকার মেয়ে হলেও কি হবে, প্রত্যেক বছর আমার মা আমার বরকে যেরকমভাবে ষষ্ঠী করে, আমার কাকার মেয়ের বরকেও সেইভাবে ষষ্ঠী করে।
কারণ দুই জামাই বলে কথা বাড়ির। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের দেখো ষষ্ঠী হচ্ছে, তোমরা দেখতে থাকো। এখানে চলছে হচ্ছে গিফট দেওয়ার পালা। তো আমার গিফট আর বার করা হয়নি, আলমারি থেকে পরে বার করে মাকে দিয়েছি। আমার আর গরমে ভালো লাগছিল না, এমনি শরীর খারাপ লাগছিল আর কি বলবো। তো যাই হোক, এই একটা দিন খুব মজা করি আমরা। এবছর একটু মজাটা কম হয়েছে, কারণ শরীর অসুস্থ থাকলে যা হয়। তো তার মধ্যেও কিন্তু আমি সব কিছু রেডি করে দিয়েছি, দেখো এত কিছু আইটেম তাও করেছি। তাতেই আমার বোনের বর খুব খুশি যে এত গরমের মধ্যেও করতে পেরেছি তাই জন্য। তো যাই হোক, ওরা খুশি হলে আমরাও খুশি, এটাই হলো ব্যাপার। আর সত্যি কথা বলতে, আমার মা এত রোদ্দুর থেকে এসেছিলো না, মাকে আমি কিচ্ছু করতে দিইনি। আমি বললাম তুমি একটু ঘুমাও, আর আমাদের ঘরে এতটাই গরম না তাই জন্য ঘুম হয় না। আমি বললাম ঘুমি ঘুমাও। আইটেমের মধ্যে ছিল 5 রকম ভাজা, সাদা ভাত ছিল, মাংস, চাটনি, পাঁপড়, আর ছিল পুঁই শাকের তরকারি, স্যালাড। তো এই কিছু, এই কয়েকটাই আইটেম করা হয়েছিল, এইটুকুই আইটেম করতে পেরেছিলাম গরমের মধ্যে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। এক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।